আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাইটিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি রায়হান রোহান। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দ্রুত গণপরিবহন চালুর চিন্তা ভাবনা চলছে জানালেন ওবায়দুল কাদের। স্বাভাবিক হচ্ছে রাজধানী, ফুটপাতে জমজমাট ঈদ কেনাকাটা। দেশে করোনায় আরও 60 জনের মৃত্যু, হাসপাতালে কমছে রোগীর চাপ, লকডাউনের সুফল বললেন বিশেষজ্ঞরা, স্বাস্থ্যবিধি মানার তাগিদ। করোনায় বর্তমান বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ সিঙ্গাপুর, 53 দেশের তালিকায় বাংলাদেশ 41তম, বিপর্যস্ত ভারতের অবস্থান 30। র্যালি সমাবেশের মধ্য দিয়ে মহান মে দিবস পালিত, লকডাউনে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ প্রদান ও চাকরির নিশ্চয়তা দাবি। শুনলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ঈদকে সামনে রেখে চলমান লকডাউনের পর গণপরিবহন চালুর চিন্তা ভাবনা করছে সরকার, এমনটাই জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে করোনা সংক্রমণ ঝুঁকি উপেক্ষা করে স্বাভাবিক হচ্ছে রাজধানী, নগরীর রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে রিকশা, সিএনজি অটো ও প্রাইভেট কার। আরও জানাচ্ছেন রাকিব হাসান। করোনা সংক্রমণ রোধে রাজধানীতে চলছে টানা তৃতীয় সপ্তাহের লকডাউন। তবে করোনা আর লকডাউনকে উপেক্ষা করেই আবারও আগের চেহারা ফিরতে শুরু করেছে রাজধানী। পরপর তিনবার লকডাউনের মেয়াদ বাড়ানো হলেও মানুষের মধ্যে বাড়েনি সচেতনতা। বাসায় 5 জন খানিয়েলা আছে, কিন্তু লকডাউনের বাইরে আমরা ইনকাম নাই, আমাদের কোনো কামাই নাই। তারপরে মাঝে মাঝে বাইরেই আবার সামনে মাঝে মাঝে সার্জে ধরে মামলা দেয়। দুলে আমরা তো ক্ষুধার তাড়নায় বের হই। হ্যাঁ, আমরা এই যে চাকরি বাকরি নাই বিদায়, এই যে ইন্টার কমপ্লিট করার পরেও বাইক চালাইতেছি। বাচ্চা কাচ্চারা চলতে পারি না, বাসা ভাড়া দিতে পারি না, অনেক এমন অবস্থা বাইতে যেতে পারি না, অন্য মানে না বাইরে না খাই মরতো বাচ্চা কাচ্চালিয়া। শুরুতে পুলিশের কঠোর নজরদারি থাকলেও ধীরে ধীরে তা শিথিল হয়েছে, কোথাও কোথাও সরিয়ে নেওয়া হয়েছে পুলিশের চেকপোস্ট। আমরা যদি যদি চেকপোস্টে যাই, চেক করি, মানুষ এমন সব অজুহাত দাঁড় করায়, আসলে ওটাকে অনেক সময় অ্যাভয়েড করাও যায় না, আবার তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া যায় না। প্রিয় লকডাউনের পরিমাণ শেষ হয়নি, সরকার ঘুরতে লকডাউন এখনো আছে 5 তারিখ পর্যন্ত, কিন্তু এই পহেলা মে কারণে সম্ভবত গাড়ির সংখ্যা খুবই কম, খুবই কম গাড়ি। সড়কে গণপরিবহন ছাড়া রিক্সা, সিএনজি, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি চলছে স্বাভাবিক দিনের মতোই। তবে লকডাউনের পর ঈদকে সামনে রেখে জনস্বার্থে গণপরিবহন চালুর ব্যাপারে সরকার চিন্তা ভাবনা করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। লকডাউনের পর ঈদকে সামনে রেখে জনস্বার্থে কথা বিবেচনা রেখে সরকার গণপরিবহন চালুর ব্যাপারেও চিন্তা ভাবনা করছে। এক ভিডিও বার্তায় আন্দোলন বিক্ষোভে না গিয়ে পরিবহন মালিক শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান জানান ওবায়দুল কাদের। আন্দোলন বিক্ষোভে না গিয়ে আমি বাংলাদেশে পরিবহন শ্রমিক ভাইদের আপাতত ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি, সরকারের পরবর্তী সিদ্ধান্ত জানার জন্য। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। এদিকে রাজধানীর ফুটপাতগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা, লকডাউন কিছুটা শিথিল হওয়ায় ক্রেতাদের ভিড় বাড়ছে। ব্যবসায়ীরা বলছেন ক্রেতা কম থাকায় এখনও কাঙ্ক্ষিত বিক্রি নেই, আর পণ্যের দাম বেশি রাখার অভিযোগ করেন ক্রেতারা। শিউলি রোজা রিপোর্ট। নানা কায়দায় ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা ফুটপাতের ব্যবসায়ীদের, অনেকেই ঈদকে সামনে রেখে সাজিয়েছেন পসরা। কম দামে সব পণ্য পাওয়া যায় বলে ফুটপাতের দোকানে ভিড় করছেন নিম্ন ও মধ্যবিত্তরা। রাজধানীর নিউ মার্কেট গাউসিয়া চাঁদনী চকের ফুটপাতে মূলত বসেছে ঈদ কেন্দ্রিক পোশাকের বাজার। এখনো ক্রেতার চেয়ে দর্শনার্থী বেশি। মার্কেটে আজকে প্রথম আসলাম, তেমন বুঝতে পারতেছি না। হিজাব নিব, আর কিছু বাচ্চাদের কাপড় চোপড় নিব। দূরে কাস্টমার না আইতে বললে তাহলে মার্কেটে আলোচনা কিনা কেনাকাটা হইব না। এখানে যারা এলাকায় বিদ্যুৎ আছে তারাই শুধু কেনাকাটা করতে আসতেছে, যারা দূরে আছে তারা কিন্তু কেউ কেনাকাটা করতে আসতেছে না। 20 রোজার পর বেচা বিক্রি ভালো হওয়ার আশা ব্যবসায়ীদের। এদিকে দাম বেশি হাঁকছেন বলে অভিযোগ ক্রেতাদের। মানুষের আর্থিক অবস্থা তো খারাপ,
সেজন্য যেতে হবে ফুটপাতের মাল একটু কম হইলে ভালো হয় আমাদের জন্য বেশি মনে হইতাছে প্রতিবারতে 100 এরকম বা 10 20 টাকা বেশি নিতে এবারে যে প্রতিবার যেতে বেশি তবে ফুটপাতের ঈদবাজারে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের কোনো বালাই নেই শিউলি রোজা মাই টিভি ঢাকা দেশে করোনায় আক্রান্ত হয়ে একদিনে আরও 60 জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 11,510 জন আর একদিনে 1,452 জনের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়েছে যা 6 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন এর আগে একদিনে এর চেয়ে কম রোগী শনাক্ত হয়েছিল 14 মার্চ 1,159 জন স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত 24 ঘন্টায় 15,117 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার 9.6 নতুন শনাক্ত রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 7,60,584 জন রাজধানী হাসপাতালে কমে আসছে করোনা রোগীর চাপ প্রতিদিনই খালি হচ্ছে বেড জাগাচ্ছে নতুন আশা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান জানান লকডাউনের সুফল পাচ্ছে দেশ সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই বলেও জানান তিনি এসএম আরিফের রিপোর্ট রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কয়েকদিন আগেও ছিল করোনা রোগীর ভীষণ চাপ ভর্তির জন্য অপেক্ষা কিংবা শয্যা না পেয়ে ফিরে যাওয়ার দৃশ্য চোখে পড়ত হরহামেশা বর্তমানে বদলে গেছে দৃশ্যপট হাসপাতালে কমেছে ভর্তিচ্ছু রোগীর চাপ 300 শয্যার মধ্যে খালি পড়ে আছে 50-এর অধিক বেড ফর্মগুলো ফিল আপ করেছি এখনও কাজ কি বসায় রাখছে অনেকক্ষণ ধরে ভর্তি নিবে 6 দিন হয়েছে ভর্তি হয়েছে আমি আসছিলাম খাবার নিয়ে একটু দেখতে করোনা পরীক্ষা করতে আসা মানুষের সংখ্যাও কমেছে হালকা ব্যথা ছিল আর একটু ঠান্ডা ছিল আর ওই মাঝে মধ্যে একটু জ্বর আসতো একটা নাপা খেয়েছি চলে গেছে তারপরও একটু সন্দেহ থেকে টেস্ট করা সরকারিভাবে 100 টাকা আর বেসরকারিভাবে 3,500 টাকা এটা আসলে অনেক বড় একটা ডিফারেন্স একই চিত্র রাজধানীর সব হাসপাতালেই হাসপাতালে করোনা রোগীর চাপ কমার বিষয়টিকে ইতিবাচক বলেই মনে করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য লকডাউনের একটা সুফল আমরা পাচ্ছি হাসপাতালে চাপটা যেহেতু কমেছে মৃত্যুর সংখ্যাটা কমে যাবে এই জায়গাটা আমাদের অব্যাহত রাখতে হবে প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে আমরা চাইবো পাশাপাশি যে পরীক্ষার হারটা যেন বেশি হয় এই জায়গাটা মানুষের মধ্যে এক ধরনের অনীহা আছে পাশাপাশি আবার লকডাউনেরও কিছু যাতায়াতের অসুবিধা ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান মানুষ বেরিবে তাদের তারা বিভিন্ন কাজকর্মে যাবে এটা কিন্তু খুব বড় সমস্যা না সমস্যা হলো যে আমরা সকল ক্ষেত্রে স্বাস্থ্যবিধিটা মানাতে পারছি কিনা এই স্বাস্থ্যবিধি মানিয়ে যে অনেক দেশ আছে যারা স্বাস্থ্যবিধি দিয়েই কিন্তু করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করেছে সাধারণ শয্যা খালি থাকলেও এখনও রাজধানীর হাসপাতালে আইসিইউ বেড নিয়ে রয়েছে সংকট এস এম আরিফ মাই টিভি ঢাকা করোনায় পর্যটক প্রবেশ নিষিদ্ধ থাকায় কক্সবাজার সমুদ্র সৈকত পেয়েছে নতুন নৈসর্গিক রূপ সৈকতে মানুষের পদচারণা নেই তাই অবাধে বিচরণ করছে লাল কাঁকড়া আর নতুন পত্রপল্লব ফুলে ফুলে সেজেছে প্রকৃতি ঝাউবন সহ আশেপাশে ডানা মেলছে ঝাঁকে ঝাঁকে পাখি প্রতিনিধি এম সাইফুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন নূর মোহাম্মদ বিশাল জলরাশির ঢেউয়ের সঙ্গে লাল কাঁকড়াদের লুকোচুরি নির্ভয়ে ছুটে চলা আর সৈকত জুড়ে বিচরণ পাখিরাও উড়ে আসছে ঝাঁকে ঝাঁকে মুক্ত আবেশে মাঝে মধ্যেই খেলছে ডলফিন সেই সাথে প্রকৃতিও যেন সেজেছে নতুন পত্রপল্লব আর নানা ফুলের রঙে মহামারী করোনায় চলমান লকডাউনে পর্যটক প্রবেশ নিষিদ্ধ থাকায় বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজারে প্রকৃতি আর প্রাণীকুল যেন ফিরেছে আপন রূপে সমাগম বেশি হলেই তো কার্বন ডাইঅক্সাইড বেশি নির্গত হয় এই জন্যই আমরা আমাদের ভাষায় বলি এই ঝাউবাগান হচ্ছে কি কক্সবাজারের অক্সিজেন মানুষ যখন ঘরবন্দি বসে আছে তখন আবার কিছু কিছু স্বর্ণলতার আমাদের দেখা যাচ্ছে এবং লাল কাঁকড়া দৌড়াদৌড়ি করতে দেখা যাচ্ছে জীববৈচিত্র্যের স্বাভাবিকতা রক্ষায় আলাদা জোন করার দাবি পরিবেশবাদীদের কতগুলো 20 বাইক চলে হুন্ডা আমার মনে হয় লক্ষ লক্ষ কাঁকড়া
হত্যা করা হয়েছে হুন্ডার মাধ্যমে। প্রকৃতিটা সাজিয়ে নিয়েছে ভবিষ্যত, যাতে কক্সবাজার পর্যটন সমাগম হলে বৈচিত্র্য অটুট রাখে সেই ব্যবস্থা তাতে প্রশাসন নেই। সুনির্দিষ্ট এলাকা নির্ধারণ করে ও সকল এলাকায় পর্যটক বিচরণের জন্য করে বাকি জায়গাটুকু জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য নির্ধারণ করা উচিত। সংশ্লিষ্টরা বলছেন, প্রাকৃতিক পরিবেশ আর জীববৈচিত্র্য রক্ষায় নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। কোনো ধরনের লোকজন যাতে প্রবেশ করতে না পারে, আমরা জেলা প্রশাসনের আন্ডারে আমরা লাইফগার্ডরা সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছি। লাল কাঁকড়ার সংরক্ষণ, সমুদ্রলতার সংরক্ষণ, কচ্ছপ সংরক্ষণ, ডলফিনগুলোকে কাছে নিয়ে আসা, এগুলোর উপরে কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি। বেড়া দিয়ে এগুলো আপাতত সংরক্ষণের চিহ্নিত করার জন্য ব্যবস্থা নিয়েছে। প্রায় এক মাস ধরে কক্সবাজার সমুদ্র সৈকত সহ সব পর্যটন স্পটে নিষিদ্ধ রয়েছে পর্যটক প্রবেশ। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক। এবার মে দিবসের খবর। লকডাউনে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ প্রদান, সর্বনিম্ন মজুরি 20,000 টাকা নির্ধারণ ও চাকরির নিশ্চয়তার দাবি জানিয়ে পালিত হল শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন, মহান মে দিবস। এ উপলক্ষে রাজধানীতে র্যালি, সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করে বিভিন্ন শ্রমিক সংগঠন। এস এম খোরশেদ আলমের রিপোর্ট। ১৮৮৬ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হেমার্কেটের শ্রমিকরা 8 ঘন্টা কাজের দাবিতে জীবন দিয়েছিলেন। শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকে সারা বিশ্বে মে দিবস হিসেবে পালন করে আসছে। মে দিবসে দেশের বিভিন্ন শ্রমজীবী সংগঠন শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে র্যালি, শ্রমিক সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করে। শ্রমিকদের ন্যায্য দাবির কথা তুলে ধরেন শ্রমিক নেতারা। আইএলওর যে কনভেনশনগুলো রয়েছে সেই কনভেনশনগুলো অনুসারে আমরা আমাদের অধিকারগুলো পাওয়ার জন্যই আমরা আজকে আবার নতুনভাবে সংগ্রাম গড়ে তোলার জন্য চেষ্টা করছি। এই করোনা লকডাউনে আমাদের জন্য কোনো নগদ সহায়তা কিংবা খাদ্য সহায়তা কিছুই নেই। আমরা কীভাবে জীবনযাপন করছি, আমরা কীভাবে বেঁচে আছি, এটা দেখার মতো রাষ্ট্র, সরকার, মালিক কেউ নেই। তারা জানান, বিভিন্ন সময় বিভিন্ন সরকারের উদাসীনতায় দেশের শ্রমিকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আজকের এই মহান মে দিবসে আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা নাকি এই দিনে শ্রমিকরা আত্মবলি দিয়েছে। মে দিবসের যে মূল বিষয় ছিল, এমন একটা মজুরি চাই যা দিয়ে শ্রমজীবী মানুষ তার সংসার নির্বাহ করতে পারবে, বলে 8 ঘন্টা কর্মদিবসের অন্তরালে যে ন্যায্য মজুরির দাবি ছিল সেই দাবি বাস্তবায়ন করবারও আমরা আহ্বান জানাই। মহামারী করোনা ও সর্বাত্মক লকডাউনে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য ক্ষতিপূরণ ও প্রণোদনা দেওয়ার দাবিও জানান শ্রমিক নেতারা। আমরা এই দিবসে দাঁড়িয়ে সরকারের কাছে দাবি করব, শ্রমিকদের দাবি দেওয়া মেনে নেওয়ার জন্য এই লকডাউনে যারা অসহায় অবস্থায় আছে, নিরন্ন ভুভুক্ষ মানুষ, তাদেরকে খাদ্য সহায়তা এবং অর্থনৈতিক সহায়তা দেওয়ার জন্য। যেই রাষ্ট্রের যেহেতু তার উন্নয়নে আমরাই মূল ভূমিকা পালন করি, এর যে উন্নয়ন সেই উন্নয়নেরও মূল সুবিধা আমাদেরই পাওয়া উচিত। এস এম খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরের ইফতার বাজার জমজমাট। পেঁয়াজু, বেগুনি ও চপের সঙ্গে হালিম, জিলাপি, দইবড়া, খাসি ও গরুর চাপসহ রকমারি ইফতারের পসরা সাজিয়ে বেচাকেনা করছেন ব্যবসায়ীরা। স্বাস্থ্যবিধি মেনেই চলছে বেচাকেনা। ইফতারের দাম ও মান নিয়ে সন্তুষ্ট ক্রেতারা। এস এম খোরশেদ আলমের রিপোর্ট। পেঁয়াজু, বেগুনি, চপের পাশাপাশি হালিম, জিলাপি, দইবড়া, গরু, খাসির চাপসহ রকমারি ইফতার সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন রাজধানীর মোহাম্মদপুর এলাকার দোকানদাররা। ক্রেতারা আসছেন স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখেই কিনছেন পছন্দের ইফতার সামগ্রী। এখানে যে জিলাপিটা হয়, রেশমি জিলাপি, আর বিশেষ করে ফালুদাটা, এই দুটাই বেশি ফেভারিট আর কি। সাথে বৈচিত্র্য আনতেই বৈচিত্র্যময় ইফতার কিনতে আসার কথা জানান তারা। বাসাতে স্পেশাল সব কিছু বানানো হয় না, তার মধ্যে বাইরে কিছু নেওয়ার জন্য এখানে আসে। দাম ও মান নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানান ক্রেতারা। ওদের নিট অ্যান্ড ক্লিননেসটা বেশ স্বাস্থ্যসম্মতভাবে এরা ই করতেছে, দাম সহনীয় পর্যায়ে। বেচাকিনা মোটামুটি ভালোই বলে জানালেন ব্যবসায়ীরা। খাবারের মান ইনশাল্লাহ অনেক ভালো। আমরা যেসব ইনক্রিমেন্টগুলো ইউজ করতেছি সব অরিজিনাল জিনিস ইউজ করতেছি। আমাদের তেল, জাফরান, ঘি সব অরিজিনাল জিনিস ইউজ করতেছি, এবং কাস্টমারদেরকেও আমরা জানানোর চেষ্টা করছি যে আমাদের এখানে খাবারটা সম্পূর্ণ মানসম্মত। এস এম খোরশেদ আলম,
মাই টিভি ঢাকা। এবার গ্রাম বাংলার খবর। প্রধানমন্ত্রী পরিচালক পরিচয়দানকারী প্রতারক নড়াইলের বাদশাকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বিকেলে সংবাদ সম্মেলনে সাতক্ষীরার এসপি বলেন, তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর একান্ত সচিব সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের নকল নোটপ্যাড, এমপিদের নামের সিল ও ডিও লেটার এবং নিয়োগপত্র, জমিজমা সংক্রান্ত কাগজপত্র জালিয়াতির অভিযোগ রয়েছে। সকালে কামালনগরের বাইপাস সড়কের পাশ থেকে সহযোগী সাগরসহ প্রতারক বাদশাকে গ্রেপ্তার করা হয়। এ সময় বাদশার কাছ থেকে 2 রাউন্ড গুলি ভর্তি ওয়ান শুটার উদ্ধার করা হয়। কক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী ও 10 মামলার পলাতক আসামি সাদ্দাম বাহিনীর প্রধান সাদ্দামকে 3 সহযোগী সহ গ্রেপ্তার করেছে পুলিশ। শহরের মাটিয়াতলি পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি আগ্নেয়াস্ত্র, 10 রাউন্ড গুলি, একটি দা, 2টি ছোরা ও 4টি মোবাইল উদ্ধার করা হয়। দীর্ঘ 2 মাসের নিষেধাজ্ঞা শেষে আবারও ইলিশ শিকারে নদীতে ফিরেছেন জেলেরা। নিষিদ্ধ সময়ে মাছ ধরার জাল ও নৌকা প্রস্তুত করেছেন তারা। তখন সরকার জেলেদের 80 কেজি চাল দিলেও সংসার কেটেছে টানা পড়েনে। মৎস্য বিভাগ বলছে কিছু জাটকা নিধন হলেও ইলিশ উৎপাদন বাড়বে। চাঁদপুর প্রতিনিধি মুনাওয়ার কাননের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর মার্চ ও এপ্রিল 2 মাস চাঁদপুরের সুনির্দিষ্ট এলাকায় পদ্মা মেঘনায় মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে গত মধ্যরাত থেকেই নদীতে ফিরছেন জেলেরা। অনেকেই নিচ্ছেন প্রস্তুতি। মাছ ধরার নির্দিষ্ট সময়ে অনেকেই ঋণগ্রস্ত হয়েছেন। কাঙ্ক্ষিত পরিমাণ মাছ ধরা না পড়লে তা শোধ করা কঠিন হবে বলে জানালেন জেলেরা। যদি নদীতে মাছ থাকে ভাগ্য ভালো হয় তা আমরা পাবো, আর যদি ভালো না হয় তো আমরা ঋণের বোঝা মাথায় নিয়ে বহুত কষ্ট পরিশ্রম করতে পারবো। মানুষের অনেক কিস্তি আলালিয়া অনেক পেরেশানির ভিতরে আছি। তো যদি সরকার আমগরে কিছু সহযোগিতা করে তাহলে আমরা আগুয়া যেতে পারবো, এছাড়া আমগো কোনো বাসার কোনো পথ নাই। মৎস্য কর্মকর্তা বলছেন ইলিশ উৎপাদনের বৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এই 2 মাসের কার্যক্রম শেষ হলো, তবে জাটকা রক্ষার এই অভিযান জুন পর্যন্ত অব্যাহত থাকবে। জেলা টাস্কফোর্সের তত্ত্বাবধানে আমরা 550-এর উপরে অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করেছি। অভয়শ্রম বাস্তবায়নের এই প্রত্যক্ষ ফলাফল আমরা দেখতে পাবো। অন্যান্য বছরের ন্যায় ইলিশ উৎপাদনের যে বৃদ্ধির যে ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি, নিউজ ডেস্ক। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দ্রুত গণপরিবহন চালুর চিন্তা ভাবনা চলছে জানালেন ওবায়দুল কাদের। স্বাভাবিক হচ্ছে রাজধানী, ফুটপাতে জমজমাট ঈদ কেনাকাটা। দেশে করোনায় আরও 60 জনের মৃত্যু, হাসপাতালে কমছে রোগীর চাপ, লকডাউনের সুফল বললেন বিশেষজ্ঞরা, স্বাস্থ্যবিধি মানার তাগিদ। করোনায় বর্তমান বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ সিঙ্গাপুর, 53 দেশের তালিকায় বাংলাদেশ 41তম, বিপর্যস্ত ভারতের অবস্থান 30। র্যালি সমাবেশের মধ্য দিয়ে মহান মে দিবস পালিত, লকডাউনে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ প্রদান ও চাকরির নিশ্চয়তা দাবি। মডার্নার করোনার টিকা জরুরি ব্যবহারে অনুমোদন দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, কার্যকর সমস্যায় পড়া দেশগুলো দ্রুত পাবে এই টিকা। এবং ক্যান্ডিতে শেষ টেস্টের নিয়ন্ত্রণ নিয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশের বিপক্ষে তৃতীয় দিন শেষে 259 রানের লিড স্বাগতিকদের। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এছাড়া ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla ও twitter.com/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনার সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।